আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি প্রফুল্ল চাকি, আজ আমার জবানবন্দি। খুব প্রয়োজন ছিল এই জবানবন্দির, কারণ প্রচুর অপপ্রচার। মনে হলো একবার তো বলতেই হবে, মিথ্যার প্রতিবাদ করা প্রয়োজন। না, আত্মহত্যা আমি করিনি, নির্মমভাবে হত্যা করে গলা কেটে নেওয়া হয়েছিল, শরীর ফেলে দেওয়া হয়েছিল বেওয়ারিশ লাশের মতো, শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছিল। কেন হয়েছিল এই অবস্থা? এক বাঙালির জন্যে। আজ সেই কাহিনী বলার সময় এসেছে। আশা করি ভারতের স্বাধীনতা সংগ্রামের সহিত প্রফুল্ল চাকির কথা আপনারা শুনবেন, শুনবেন ঘৃণ্য এক চক্রান্তের কথা। দশই ডিসেম্বর 1888 সালে আমার জন্ম। ছোটবেলার কথা তেমন করে মনে পড়ে না। বগুড়া জেলায় বিহার গ্রামে জন্ম। অনেক চেষ্টা করেও পড়াশুনো তেমন করানো যায়নি, বরং ক্লাস 9 থেকে ছাত্র আন্দোলনে যোগ দিয়ে খুব ভালো লাগে। পরাধীন দেশ আমাদের, চারিদিকে অত্যাচার, কেউ মুখ খোলে না, যা বলবে বিদেশি শাসক মুখ বুঝে সহ্য করতে হবে। কেন, কেন বুকের রক্তে তুফান ওঠে আমার, কে যেন বলে, ওরে ও প্রফুল্ল, তুই তো সবে 16, তাতে কি হলো? ছোট থেকেই আমি ডাকা বুকো, অনেক বই পড়ি, অনেক জানার চেষ্টা করি, দেশের কাজ করতেই হবে এবং সেটা সহিংস পথে, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখিনি নিজের মধ্যে। শরীর মজবুত করতে হবে, তাই খুলে ফেললাম কুস্তির আখড়া। শরীরচর্চার পাশাপাশি চলত বিপ্লবের কাজ, তবে এই আখড়ায় নাম লেখাতে গেলে বুক কেটে সেই রক্ত দিয়ে প্রতিজ্ঞা বাক্য লিখতে হবে, দেশের কাজে জীবন উৎসর্গ করব, বুকের রক্ত দিয়ে দেশের সেবা করব। এই প্রতিজ্ঞা মুখেই করিনি, মনে প্রাণে বিশ্বাস করতাম। আমি হয়তো কিশোর ছিলাম, হয়তো বয়স পরিণত হয়নি, মাত্র 2 বছর বয়সে বাবা মারা গেলেন। জীবনে অনেক দুঃখ পেয়েছি, তবু সংকল্প ছিল কঠিন, বিদেশি শাসককে দেশ ছাড়া করতেই হবে। রংপুর জেলা স্কুল থেকে তাড়িয়ে দিল যেদিন, খুব কেঁদেছিল আমার মা। বুঝিয়ে বললাম, মা, দেশের মা পরাধীন, চাও না তোমার ছেলে মুক্ত করুক তাকে? মা, একদিন দেখো এই স্কুল পালানো ছেলে উঁচু করবে তোমার মাথা। বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো দেশ জুড়ে, দাবানলের মতন ছড়িয়ে পড়ল তরুণ যুবকেরা। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন, কোনো পিছুটন রাখল না, ঝাঁপিয়ে পড়ল সবাই। আমি যোগ দিলাম গুপ্ত সমিতিতে, বিপ্লবে হাতে খড়ি হলো আমার। জিতেন্দ্র রায়, অবিনাশ চক্রবর্তী, ঈশানচন্দ্র চক্রবর্তী চোখ খুলে দিলেন ওরা। সেই প্রথম শিখলাম অস্ত্রের ব্যবহার, এত তাড়াতাড়ি শিখে নিলাম যে অবাক হয়ে গেলেন তারা। প্রশংসা করে বললেন, প্রফুল্ল, কলকাতায় যাবে? কি করে যাব? রংপুর আসছেন বারীন্দ্র কুমার ঘোষ, তিনি যদি মনে করেন তবে আমরা বলবো তোমার কথা। সে এক দিন বটে, আমরা তো জজ ব্যারিস্টার,
অথবা সরকারি চাকুরি হতে জন্মায়নি, বড় চাকুরি, গাড়ি, বাড়ি, অমন জীবন চায়নি কখনো। কলকাতায় গিয়ে যখন পরিচয় হলো যুগান্তর বিপ্লবী দলের নেতা সুবোধ মল্লিক, হেমচন্দ্র, চারুদত্ত, অরবিন্দ ঘোষের সঙ্গে, সর্বোপরি বারিন্দাদা আমাকে বুকে টেনে নিয়ে বললেন, তুই কাঁপিয়ে দিবি ব্রিটিশ সিংহাসন, লিখে রাখিস। মনে হলো আমি যেন আকাশে উড়ছি, তবে মনের ভাব মুখে প্রকাশ করলাম না, বরাবর কম কথা বলি। কথা বলে আমার চোখ। রংপুরের বিপ্লবী সহযোগীরা বলতো, চাকির চোখ দেখলে বাঘের ভয় করবে। তখন বাঙালি বিপ্লবীদের সবচেয়ে বেশি অত্যাচার করছে পূর্ববঙ্গ ও আসামের লেফটেন্যান্ট গভর্নর ব্যামফিল্ড ফুলার ও গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার। যখন তখন চাবুক হাঁকিয়ে পিঠের ছাল তুলে নেওয়া থেকে শুরু করে গুলি করে হত্যা করা, কিছু আর বাকি ছিল না। এই দুজনের মৃত্যুদণ্ড ধার্য করা হলে আমি খুব উদ্যোগ নিয়েছিলাম। বারিন্দাদা ডেকে বললেন, বুঝলে চাকি, অর্থ না হলে পিস্তল আর বোমা জোগাড় করতে বাধা পড়বে। দেখো, যদি জমিদার বাড়ি লুট করে টাকা আনতে পারো। কেন পারবো না? ভয় নামক বস্তু কাকে বলে চিনি না। চার পাঁচজনকে নিয়ে বেরিয়ে পড়লাম জমিদার বাড়ি লুট করার জন্য। না, পারিনি, পুলিশ ছিল। এরপর রেল লাইনে বোমা পুঁতে রাখা হলো। কি সাংঘাতিক ভাগ্য এই ব্রিটিশদের, এবারেও বোমা ফাটলো না। রাগে মাথা গরম হয়ে যেতে লাগলো। মনে হলো ভেঙে চুড়ে তছনছ করে দিই সব কিছু। এ কি হচ্ছে, কেন হচ্ছে, কেন পেরে উঠছি না আমি? এরকম অবস্থায় এলো এক বিরাট সুযোগ। একেবারে ঢুকতে হবে বাঘের গুহায়। চনমন করে উঠল রক্ত। আমি পারব, আমি করে দেখাব, দেশের কাজে নিজেকে সঁপে দেব আমি। আমি প্রফুল্ল চাকি। তখন বোমা ব্যবহার সম্পর্কে আমার দক্ষতা নজর কেড়েছে নেতাদের। তাদের মধ্যে আলোচনা চলছে, ছেলেটা বেশ বুদ্ধিমান, বোমা তৈরির মশলার পরিমাণ খুব ভালো জানে। অরবিন্দ ঘোষ নিজে খুব উৎসাহ নিয়ে বললেন, তাহলে বড় কাজের ভার দাও প্রফুল্লর উপর। সেই সঙ্গে বলে দিও, এমন কাজে মৃত্যু ঘটতে পারে যে কোনো সময়। মৃত্যু বা মরণ নিয়ে তখন কেউ গুরুত্ব দেয় না। যাই হোক, ডেকে পাঠানো হলো আমাকে। মাঝারি মাপের বসবার ঘর, চারিদিকে পাতা রয়েছে চেয়ার শতরঞ্চি। বসে আছেন বাঘা বাঘা বিপ্লবী, সকলের মধ্যমণি হয়ে আছেন শ্রী অরবিন্দ ঘোষ। পায়ে হাত দিয়ে প্রণাম করতে সস্নেহে বললেন, ধুতি আর ফতোয়া এমন মলিন হলে কি হবে, মুখখানি তো সোনার মতো উজ্জ্বল। তাহারে পাগলা, পুলিশ তাড়া করলে ধুতিতে মালকোঁচা মেরে দৌড়তে পারবি? মাথা হেলিয়ে বললাম, দৌড়ে আমি জেলায় সব্বার আগে, আর পালাবো কেন, মেরে দেবো ওদের। করে প্রবল হেসে উঠে নেতারা বলল, তবে ধরা যদি পড়ো, তোমার সারা শরীরে আগুনের ছ্যাঁকা দেবে, তোমার নখ উপড়ে নেবে, চোখে পেরেক ঢুকিয়ে দেবে, তোমার বাড়িতে গিয়ে মা ভাইদের অত্যাচার করবে। হ্যাঁ, বলো বলো প্রফুল্ল, তারপর তুমি দলের সকলের নাম বলে দিতে বাধ্য হবে তো, কি বলো? না, যতই অত্যাচার হোক, কখনো না। তাহলে তোমাকে নতুন কাজের ভার দিতে পারি আমরা? উত্তরে আমি বলে উঠলাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুশীল সেন মেধাবী ছেলে, রোগাপানা বছর পনেরোর ছেলেকে নিয়ে দেশ তখন উত্তাল। জেলা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেব বরিশাল প্রাদেশিক কংগ্রেস ভেঙে দেন। তখন বন্দে মাতরম ধ্বনি দিলে শাস্তি অনিবার্য ছিল। নৃশংস অত্যাচার করেছে কিংসফোর্ড, বন্দে মাতরম উচ্চারণ করলেই প্রবল মার। এই রকম লাঠিচার্জ চলছে সেদিন। হঠাৎ
পুলিশের সামনে এসে পড়ল বছর পনেরোর কিশোর। চোখে আগুন, জোরে মেরে দিল পুলিশকে, সঙ্গে সঙ্গে টেনে নিয়ে যাওয়া হলো তাকে, পনেরো ঘা চাবুক মারা হলো তাকে। আগুন চোখের নির্ভয় ছেলেটি লুটিয়ে পড়ল রাস্তায়। আর কথা নেই, বিপ্লববাদী দলের সিদ্ধান্ত হল হত্যা করা হবে কিংসফোর্ডকে। ঠিক হলো প্রফুল্ল চাকি যাবে, সঙ্গে ক্ষুদিরাম। তৈরি হলো বই বোমা, পাঠানো হলো কিংসফোর্ডের কাছে। বই খুললেন না তিনি, বেঁচে গেলেন। এবার শুরু হলো নতুন প্রস্তুতি। ভয়ঙ্কর পরিকল্পনা, ইস্পাত দৃঢ় সংকল্প। বোমার সঙ্গে রিভলভার কেনার টাকা নিয়ে আমি স্টেশনে এসে দেখি রোগা ছোটোখাটো এক কিশোর দাঁড়িয়ে। বলল, আমি ক্ষুদিরাম, ক্ষুদিরাম বসু। ফিস ফিস করে আমি বললাম, ডাল রুটি পেটে সহ্য হবে তো? মজফ্ফরপুর যেতে হবে, ওখানে আর কিছু খেতে পাবে না। ক্ষুদিরাম হেসে বলল, সত্যি বলছি ভাই, এক থালা ভাত আর বড় মাছের পেটি কতদিন যে খাইনি। খাবে খাবে, আগে ব্যাটাকে মারি। এখানেই থাকে অত্যাচারী কিংসফোর্ড, প্রতিদিন ক্লাব হাউসে যায় সাদা ফিটান গাড়ি চড়ে। তারপর পথের ধারে ঝোপে জঙ্গলে লুকিয়ে থাকব, দেখি কবে সুযোগ ঘটে। এক এক করে পাঁচ দিন পার হয়ে গেল, সুযোগ আর আসে না। শয়তানদের ভাগ্য ভালো হয়, দেখেছিস, কিছুতেই ব্যাটা হাতে আসছে না। ক্ষুদিরাম বলল, রোজ মশার কামড় খাচ্ছি আর শুকনো রুটি চিবুচ্ছি, মা কালি তবু দয়া করছেন না। মাঝে মাঝে মনে হয় মা কালি বোধহয় ইংরেজদের একটু বেশি ভালোবাসেন। আমরা দুজনে উদাস। এপ্রিল মাসের গরমে শরীর জ্বলে যায়। 1908 সাল, বিহারের গরম বড্ড বেশি, সেই সব ভাবলে তো আর চলবে না, আজ কিছু একটা করতেই হবে। সেদিন অন্ধকার আরো ঘন হয়ে এসেছে, মাথার উপর একটি তারাও জ্বলছে না। তাঁত মুখ খিঁচিয়ে হাজার রাক্ষস যেন ঘিরে আছে ক্লাবের বাইরে ছোপঝাড়। আমি ক্ষুদিরামের কানে কানে বললাম, ভূতের ভয় পাস নাকি? ক্ষুদে হেসে বলল, সবচেয়ে বড় ভূত ইংরেজ, তাকেই ভয় পেলাম না। যা বলেছিস, এই তোর বয়স কত রে ক্ষুদে? এই তো 16 হবে, তোমার? 17। দুজনেই হাসি, কেউ কাউকে দেখতে পাই না। আর একটু পরে কোথায় চলে যাব জানি না। এক হাতে চেপে ধরি ক্ষুদের রোগা হাত। বাপরে কি ঠান্ডা, ছেলেটার শরীরে এক ফোঁটা রক্ত নেই নাকি? ক্ষুদে ফিস ফিস করে বলে উঠল, দাদা রেডি হও, ওই যে আসছে সাদা ফিটন, ওই দেখো, তোমার পিস্তল ঠিক আছে তো? আছে রে, ধরা পড়লে আগে মারব তারপর মরব। ঘোড়ায় টানা সাদা ফিটান গাড়ি আমাদের থেকে এক হাত দূরে। এইবার দুজনেই একসঙ্গে বোমা ছুঁড়ে এক পলক তাকিয়ে দেখলাম দাউ দাউ জ্বলছে ঘোড়ার গাড়ি। ভিতর থেকে ভেসে আসছে নারী কণ্ঠের তীব্র আর্তনাদ। নারী কণ্ঠ? অবাক হওয়ার সময় নেই, দুজনে ছুটে গেলাম দুই দিকে। প্রফুল্ল, ও প্রফুল্ল, প্রফুল্ল! কে ডাকে অমন মিষ্টি করে? মা? দিদি? না, অচেনা কেউ। মিঠে স্বরে কেউ বলে, আমি দেশমাতা রে প্রফুল্ল, তুই ঘুমিয়ে পড়েছিস? ওদিকে বিশ্বাসঘাতক নন্দলাল পুলিশ নিয়ে ছুটে আসছে। আমি স্বপ্নের ঘোরে গদগদ স্বরে বললাম, মা গো, পারিনি, অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করতে আমি পারিনি। পরিবর্তে নিরীহ নির্দোষ দুজন নারী, ও মা,
কি যন্ত্রণা! আশোক নন্দলাল, ধরে নিয়ে যাক, আমি তোমার অকৃতকার্য সন্তান, আমার মৃত্যু ভালো। মা যেন শিউরে উঠে বললেন, তুই আমার শ্রেষ্ঠ সন্তান প্রফুল্ল, তুই অমর, চিরজীবী, আয় বাবা, বুকে আয়, আয়। আমি যেন ছুটে চললাম কত গিরিখাত, নদী সাগর পার হয়ে, ছুটে চললাম সেই অদেখা মাতৃরূপের দিকে। তন্দ্রা ভাঙল সজোরে বুটের লাথি খেয়ে, সেই সঙ্গে ঝড়ের মতো কিল চড় ঘুষি, চুল উপড়ে নিল কে যেন, অশ্রাব্য গালাগাল। শালা, ক্ষুদিরাম ধরা পড়েছে, তোর চেলা, এখন তোর পালা, চল দেখাচ্ছি মজা। যন্ত্রণায় অস্থির হতে হতে তাকিয়ে দেখি সেই বিশ্বাসঘাতক নন্দলাল স্টেশনে গায়ে পড়ে আলাপ করেছিল। আমি কোনো মতে বললাম, আপনি বাঙালি হয়ে দেশদ্রোহী হচ্ছেন? নন্দলাল ভেঙচে বলল, নারী হত্যাকারী আবার স্বদেশী হয় নাকি? তোর গলা কেটে লাশ শিয়াল কুকুর দিয়ে খাওয়ানো হবে। আমি আর পারলাম না, লাফ দিয়ে উঠে পিস্তল বার করে গুলি চালিয়ে দিলাম। সামনের পুলিশ ছিটকে পড়ে গেল, উদ্যত পিস্তল হাতে বাঘের মতো গর্জে উঠলাম, আয় কে আছিস, আয় আয়, কাপুরুষ, তোদের শেষ করে দেব। ওরা পিছিয়ে যেতে যেতে চিৎকার করে বলল, ফায়ার, ফায়ার। ওরা উল্লাসে আনন্দে নেচে চলছিল, ওদের গুলির আঘাতে আমার মৃত্যু হয়েছে ভেবে খুশির শেষ ছিল না। ওরা জানে না রক্তের সমুদ্রে ভেসে ভেসে আমি পৌঁছে যাচ্ছিলাম তোমার কাছে। কে যেন বলল, গলা কেটে নিতে বলেছে, ক্ষুদিরামকে দেখানো হবে। এখনো বেঁচে আছে যে? নরবলি জীবন্ত মানুষেরই হয়, সে কথা জানিস না মূর্খ? হে দেশমাতৃকা, তোমার চরণে রক্তলাল পদ্মের মতো ফুল হয়ে লুটিয়ে পড়ুক আমার এই তুচ্ছ মস্তক। হে দেশের শৃগাল, এই নশ্বর শরীর তোমাদের ভোগ্য হোক। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। পরম শান্তিতে আমি চোখ বুঝলাম, না, আত্মহত্যা আমি করিনি, হত্যা করা হয়েছিল আমাকে। বিকৃত ইতিহাস কেন জানবে পরবর্তী প্রজন্ম? তাই এই আত্মচরিত বলে গেলাম। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক জানুক, কাপুরুষ নয়, প্রফুল্ল চাকী বীর শহীদ।